মাঝ আকাশে অসুস্থ হওয়া সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসিত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাট। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার এই ঘটনা ঘটে। এদিকে নিজের সহকর্মীর এই কাজে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি ইন্ডিগোর একটি টুইট শেয়ার করে প্রশংসা করেছেন ভাগবতের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ভাগবত কারাট। মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভায় সাংসদ হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় একজন চিকিৎসক। মঙ্গলবার তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিলেন ইন্ডিগোর বিমানে। মাঝপথে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে যাত্রাকালীন ঘটে বিপত্তি। বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। মাঝ আকাশে যখন ভারতের কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হন, চিকিৎসা ও সেবায় সুস্থ হয়ে ওঠেন ওই যাত্রী। ভারতীয় বার্তা সংস্থা ANI এর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, দিল্লি থেকে মুম্বাইগামী এই ফ্লাইটের একটি আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত কারাট তাকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেন, অসুস্থ ওই ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল, খুব ঘামছিলেন, এখন ঠিক আছে। পরে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী। এদিকে নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পুরো ঘটনার কথা তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। সেই টুইট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, তিনি সত্যিকারের একজন চিকিৎসক, দারুণ কাজ আমার সহকর্মীর।